নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নিন ডিসেম্বর মাস আপনাদের জন্য কি বার্তা বহন করতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনাদের কি কি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোন কোন দিক আপনাদেরকে সাবধানে থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি আপনাদের জন্য এক্সট্রিম পর্যায়ে ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। মকর রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই বলবো। তার আগে একটি বিষয় আমি আপনাদেরকে অবগত করে দিতে চাই, সেটি হচ্ছে আমি যে মাসিক রাশিফলটি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি সার্বিক রাশিফল, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়েছে। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় হান্ড্রেডে হান্ড্রেড মিলবে এর কিন্তু আমি কখনোই দাবি করব না। এই কারণে করব না, কারণ আপনার নিজস্ব জন্মছকে গ্রহের অবস্থান আলাদা এবং আপনাদের প্রত্যেকের আলাদা আলাদা দশা, অন্তদশা এবং প্রত্যন্ত দশা চলছে। যদি শুভগ্রহের দশা বা শুভগ্রহের প্রত্যন্ত দশা যদি চলে, সেক্ষেত্রে আপনি কিন্তু 80-90% ফল পাবেন। আর যদি অশুভগ্রহের দশা বা প্রত্যন্ত দশা চলে, সেক্ষেত্রে আপনি 30-40% ফল পাবে। তাই পুরোটাই নির্ভর করবে আপনার নিজস্ব বার্থ চার্টের উপর। তাই আমি প্রত্যেককে প্রতিবারই বলি, আপনারা আপনাদের জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিন, যাকে আপনার পছন্দ, যার প্রতি আপনার ভরসা রয়েছে তাকে দেখান। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নম্বরে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করার সবসময় সম্ভব হয়ে ওঠে না। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শারীরিক দিক, কারণ কথায় আছে না স্বাস্থ্যই সম্পদ, তাই শরীর ভালো থাকলে মন ভালো থাকে, কাজে এনার্জিও পাওয়া যায়। তাই আসুন জেনে নেওয়া যাক আপনাদের ডিসেম্বর মাসে শরীর স্বাস্থ্য কেমন যেতে চলেছে। এই মাসে আপনাদের শারীরিক দিক কিন্তু অনেকখানি ডেভেলপমেন্ট করবে। যারা কোনো রোগ ব্যাধিতে ভুগছেন, অনেকদিন ধরে সেরে উঠতে পারছেন না, তাদের কিন্তু ধীরে ধীরে প্রোগ্রেসের দিক দেখা যাচ্ছে। এমনকি আপনাদের রোগ সেরে যাওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর রয়েছে। এছাড়াও আপনারা যারা ইয়াঙ্গার জেনারেশন রয়েছেন, তারা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবে না। এছাড়াও যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন, তারা কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হবেন না, এতটুকুরা বলা যেতে পারে, কারণ আপনাদের রাশিতেই বৃহস্পতি গ্রহের অবস্থান রয়েছে। আর বৃহস্পতি গ্রহ একটি শুভ গ্রহ এবং যে কারণে আপনাদের শারীরিক দিক কিন্তু ভালো যেতে চলেছে। এবার আসুন জেনে নেওয়া যাক এই মাসে অর্থাৎ ডিসেম্বর মাসে আর্থিক স্থিতি আপনাদের কেমন যেতে চলেছে। এই মাসে আর্থিক স্থিতি কিন্তু অনেকটাই ভালো যেতে চলেছে, অর্থাৎ আপনাদের অর্থ হাতে থাকবে, তবে খরচার দিকটাও কিন্তু রয়েছে। তবে কিছুটা পরিমাণ নির্ভর করবে আপনার নিজস্ব জন্মছকে অর্থস্থানে পাপগ্রহ যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার আর্থিক স্থিতি সেই মাত্রায় ডেভেলপমেন্ট করবে না। তবে ওভারঅল যদি বলা যায়, এই মাসে আর্থিক স্থিতি কিন্তু আপনাদের প্রত্যেকের ভালো যেতে চলেছে, আগের থেকে বেটার যেতে চলেছে। এবার আসি প্রেমজ জীবন অর্থাৎ লাভ লাইফ কেমন যেতে চলেছে। এই মাসে গ্রহের যা অবস্থান রয়েছে, সেক্ষেত্রে কিন্তু এটা একদম কনফার্ম বলা যেতে পারে, আপনারা 100% প্রেমে পড়তে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেম আসবে। এছাড়াও পুরনো প্রেম কিন্তু কামব্যাক করবে। তবে যারা বিবাহিত রয়েছেন, তাদের কিন্তু বিবাহ বৈপুত্র সম্পর্কে জড়িয়ে পড়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে ওভারঅল যদি বলা যায়, এই মাসে প্রেমের দিক, এই মাসে
কয়েকটি বিজনেস আপনাদের ভালো যাবে, তার মধ্যে একটি রয়েছে বিউটি পার্লার। এছাড়াও যাদের কসমেটিক্সের দোকান রয়েছে তাদেরও ভালো যাবে। এছাড়াও যারা গ্ল্যামার দুনিয়ায় রয়েছেন, অ্যাক্টিং, মডেলিং, ডান্সিং, শিল্পকলার সাথে যুক্ত, তাদেরও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবার আসি সন্তানের দিক কেমন যেতে চলেছে। এই মাসে সন্তানের দিক কিন্তু আপনাদের যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ সন্তান প্রাপ্তির ক্ষেত্রে বলুন বা যাদের সন্তান রয়েছে তাদের ক্ষেত্রে বলুন, উভয় ক্ষেত্রেই কিন্তু আপনাদের সন্তানের দিক যথেষ্ট শুভ যেতে চলেছে। এরপরে আসি বিবাহের দিক। অর্থাৎ যারা বিবাহ নিয়ে এতদিন ধরে প্রবলেমে ছিল তাদের কিন্তু এই প্রবলেম কাটতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে বিবাহ হতে চলেছে, দু হাত চার হাত হতে চলেছে। তাই এখন থেকে রেডি হয়ে যান এবং সম্পর্কগুলোর দিকে এগোন। যে সম্পর্কগুলো আপনাদের এতদিন ধরে আটকে যাচ্ছিল, কোনো অজানা সূত্রে ম্যাচিউরিটি হচ্ছিল না, তাদের কিন্তু এই মাসে ম্যাচিউরিটি হতে চলেছে। অর্থাৎ আপনারা সকলে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। এর পাশাপাশি যাদের ডিভোর্স হয়ে গেছে, দ্বিবিবাহ করতে চান করতে পারেন, কোনো অসুবিধা নেই, কারণ আপনাদের এই মাসে বিবাহের দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই মাসে কর্মকেন্দ্রিক সমস্যা কিন্তু মিটতে চলেছে। অর্থাৎ যারা কর্মের জন্য প্রচেষ্টা করছেন হচ্ছে না, তারা কিন্তু এই মাসে কর্মের জন্য প্রচেষ্টা করতে পারেন, কারণ আপনাদের এই মাসে চাকরি পাওয়ার যোগ রয়েছে। তাই যারা ঘরে বসে আছেন তারা আর ঘরে বসে থাকবেন না, এখন থেকে চেষ্টা করুন, আপনারা কিন্তু চাকরি পেতে চলেছেন। এছাড়াও যাদের কর্মচ্যুতি হয়ে গেছে তারাও কিন্তু চাকরি পেতে চলেছেন। মকর রাশির জাতক জাতিকার কিন্তু এই মাসে প্রাপ্তির জায়গা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ এই প্রাপ্তি লটারি থেকে, সাট্টা থেকে, বা শেয়ার মার্কেট থেকে, বা শ্বশুরালয় থেকে, বা উত্তরাধিকারী সূত্র থেকে হতে চলেছে। এর পাশাপাশি আপনাদের এই মাসে ভাগ্যের সাপোর্ট পেতে চলেছে। অর্থাৎ যেগুলো কাজ এতদিন ধরে কোনো অজানা কারণে, কোনো অজানা বাধায় আটকে যাচ্ছিল, সেই সমস্ত কাজে এই মাসে হাত দিন। অবশ্যই অবশ্যই আপনাদের এই মাসে সেই সমস্ত কাজ হয়ে যেতে চলেছে। এই মাসে আপনারা টু হুইলার বা ফোর হুইলার কেনার কিন্তু অবস্থা দেখা যাচ্ছে। অর্থাৎ আপনারা এই মাসে দু চাকা এবং চার চাকা কিনতে চলেছেন বা বুকিং করতে পারেন। এছাড়াও আপনারা জায়গা বা জমি এগুলো ক্রয় করতে চলেছেন। এছাড়াও ফ্ল্যাট বুকিং করতে চলেছেন। অর্থাৎ আপনাদের এই মাসে ভূমি বাহন সুখ হতে চলেছে। আপনাদের এই মাসে দাম্পত্য জীবন সুখের হতে চলেছে। অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং কিন্তু খুব সুন্দর এবং মধুর হতে চলেছে। এর পাশাপাশি আপনাদেরকে কয়েকটি বিষয় সতর্ক বার্তা জানিয়ে দিই। আপনারা এই মাসে কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না, এই দুটি ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এছাড়াও এই মাসে ফ্রড হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ আপনাকে কিছু বুঝিয়ে চোখে পট্টি পরিয়ে আপনার কাছ থেকে টাকা নিতে পারে। অর্থাৎ টাকার ডিলিংস একদমই করবেন না। এবং এর পাশাপাশি আপনাদের সিদ্ধান্ত নিতে কিন্তু এই মাসে একটু প্রবলেম ক্রিয়েট করবে। মানে কী করবো কী করবো না, কোন জিনিসটা ভালো কোন জিনিসটা খারাপ, ভবিষ্যতে এর সাইড ইফেক্ট কী আছে, বা ভবিষ্যতে আমার এর ফলে কী হতে পারে, সেগুলো না ভেবে কোনো কাজে হাত দেবেন না। এই মাসে বন্ধুবান্ধব থেকে, আত্মীয় স্বজন থেকে, বাবা থেকে, মা থেকে এবং ভাই থেকে হেল্প পেতে চলেছেন। অর্থাৎ এই মাসে হেল্পিংয়ের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ রয়েছে।